নমস্কার। হাওড়া জেলা সব থেকে বড় ইতিহাস চর্চার ফেসবুক গ্রুপ হাওড়ার ইতিবৃত্ততে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা নতুন ধরনের প্রচেষ্টা চালাচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক লাইভের মাধ্যমে আমরা হাওড়া জেলার ইতিহাস চর্চা নিয়ে এগোবো। বিভিন্ন গুণীজন, গবেষক, হাওড়া ইতিহাস নিয়ে যারা কাজ করেন, লোক সংস্কৃতি নিয়ে কাজ করেন, তাদেরকে আমরা একত্রিত করে হাওড়ার ইতিহাস চর্চার একটা ভার্চুয়াল মাধ্যম আমরা শুরু করব আমাদের এই সেগমেন্টে, যেটার নাম আমরা ঠিক করেছি সায়নের সঙ্গে ফেসবুক লাইভে হাওড়া জেলার ইতিহাস চর্চা। আজকে আমরা আমাদের ভারতবর্ষের তথা আমাদের এই বাংলার একজন মনীষী, অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এবং তার সঙ্গে হাওড়া জেলার কি সম্পর্ক, সেই নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। আমরা ডেকে নিচ্ছি আমাদের অতিথিকে, মাননীয় সুকান্ত মুখার্জি মহাশয়। তিনি আমাদের লাইভে উপস্থিত হয়েছেন। আমরা হাওড়া রীতিমিত্র গ্রুপের তরফ থেকে স্যারকে স্বাগত জানাচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তার জীবন, তার জানা অজানা নানা রকম ইতিহাস এবং হাওড়া জেলার সঙ্গে তার কিভাবে যোগাযোগ, সেই রকম বিষয়ে, নানা রকম বিষয়ে আমরা আড্ডার ছলে কথা বলতে বলতে আমরা বিষয়টাকে জানবো। এবং যারা আজকে আমাদের এই লাইভ দেখছেন তাদেরকে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন যদি কিছু থাকে এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, সেটা আপনারা এই যে লাইভ স্ট্রিমিংটা চলছে তার নিচে কমেন্ট বক্সে, সেখানে আপনারা কমেন্ট করবেন, আমরা কিন্তু সরাসরি সেই কমেন্ট দেখতে পাবো এবং আপনাদের যা প্রশ্ন থাকবে সেটা আমাদের মতো করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি আজকের অনুষ্ঠান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও হাওড়া জেলা। তো স্যার, আমরা তো বিদ্যাসাগর মহাশয়ের জন্মের 200 বছর পেরিয়ে এলাম। হ্যাঁ, তো এখনো এতদিন পরেও মানে বিদ্যাসাগরকে নিয়ে আমাদের জানা, আমাদের মানে বোঝার শেষ নেই। বিদ্যাসাগর মহাশয়কে আমরা এখনো অনেকটাই জেনে উঠতে পারিনি, বুঝে উঠতে পারিনি। তো আমাদের আরো বেশি করে তাকে বোঝা, তার যে অজানা কথা, অজানা ইতিহাস, যেগুলো আমাদের এখনো সেইভাবে গোচরে আসেনি। এবং আরো যেটা গুরুত্বপূর্ণ যে ওনাকে নিয়ে বেশ কিছু ভুল ধারণা, কিছু মিথ যেগুলো ছড়িয়ে রয়েছে, সেগুলো আমাদের একটু জেনে বুঝে নেওয়া দরকার, একটু আমাদের মানে সেটাকে নিয়ে আমরা একটু মূল্যায়ন করা দরকার। তো এই সমস্ত বিষয়গুলো আছেই এবং তার সঙ্গে হাওড়া জেলাতে বিদ্যাসাগর মহাশয়ের আশা এবং কিভাবে আমাদের জেলার সঙ্গে তার যোগাযোগ, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো স্যার, আমি যেটা বলতে চাইছি যে আমাদের প্রথমেই এটা হাওড়া জেলার মানুষ হিসাবে যেটা আমাদের মনে হয় যে আমাদের জেলা থেকে দিয়ে কি উনি যাতায়াত করতেন, মানে এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে একদম পরিষ্কার। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই এই যে হাওড়ার ইতিবৃত্ত যে ফেসবুক গ্রুপটা আছে, এই গ্রুপটা আসলে আমাদের চালু করার উদ্দেশ্য একটা ছিল যে হাওড়া চর্চাকে সাধারণভাবে অনেক মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। সেটাতে আমরা কতটা সফল হয়েছি আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুটো গ্রুপ আছে আমাদের, সবাই জানেন, সায়ন সেটা নিশ্চয়ই বলেছে আপনাদের যে হাওড়ার ইতিবৃত্ত একটা আছে, আর হাওড়া জেলার আমাদের ইতিহাস চর্চা এবং লোক সংস্কৃতি গবেষণা কেন্দ্র, এই দুটো গ্রুপই আমরা প্যারালালি চালাই। তো এতদিন পর্যন্ত আমরা অনেক পোস্ট নিয়েছি, প্রচুর পোস্ট আমাদের কাছে এসছে এবং অনেক গুণী মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা সত্যি গর্বিত এবং কৃতজ্ঞ যে অনেক ভালো ভালো মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এইবার আমরা এই লাইভ অনুষ্ঠানটা করতে চাইছি এই কারণে যে এই অনুষ্ঠানে একদম সিম্পল একটা আড্ডার ছলে আমরা এই এই সমস্ত হাওড়ার যে বিভিন্ন বিষয় আছে সেগুলো নিয়ে, শুধু আমি নয়, আমাদের মতন যারা মানে যারা হাওড়া নিয়ে চর্চা করেন তাদের প্রত্যেকেই আমরা এরকম ঠিক করে যে সপ্তাহে একটা করে হোক বা মাসে একটা করে হোক আলোচনা সভা করে আমরা তাদের কাছ থেকে কিছু শুনবো।
এবং সেইগুলো রেকর্ডেড হয়ে থাকবে বলে অনেকটাই সুবিধা হবে। তা আমি শুরু করি একটা গল্প দিয়ে সায়ন। হ্যাঁ, গল্পটা হচ্ছে এই যে বীরসিংহ গ্রাম তখন হুগলি জেলার আন্ডারে, তার কারণ 1795 সালে বর্ধমান ডিভিশনের আন্ডারে হলো হাওড়া হুগলি জেলা। আর হুগলি জেলা যখন আমাদের মেদিনীপুর হয়েছে সেটা হচ্ছে অনেক পরে, অর্থাৎ 1872 সালে। তার মানে বিদ্যাসাগর জন্মেছেন আদতে কিন্তু হুগলি জেলায়। এবার একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা হচ্ছে এই যে বীরসিংহ গ্রাম থেকে একটা দল বেরিয়েছে কলকাতায় আসার উদ্দেশ্যে। কেন না, তার গ্রামের পাঠশালায় একটা সেই বাড়ির যে বড় ছেলে, সেই বড় ছেলে পড়াশোনা শেষ হয়ে গেছে, কালীকান্ত চাটুর্যের যে পাঠশালা গ্রামে সেটা শেষ হয়ে গেছে। তার বাবা একটু লম্বা ঢ্যাঙা, আর ছেলেটা অত্যন্ত গাঁটা গোটা মহাপজ্জাত, ভীষণ বদমাইশ, ভীষণ দুষ্টু। আজকে এর গাছের ডাব পেড়ে খায়, কালকে ওর গাছে, এবারে রীতিমতন বাড়িতে একটা বদনাম, কি বলে, কমপ্লেন চলে আসছে বাবার কাছে, ঠাকুমার কাছে। কিন্তু ঠাকুমার খুব আদরের ছেলে, বাড়ির বড় ছেলে, তার নাম ঈশ্বরচন্দ্র। তার সঙ্গে রয়েছে বাড়ির আমাদের কাজের লোক আনন্দরাম গুটি, আর ওই মাস্টারমশাই, মানে পাঠশালা যিনি মাস্টারমশাই কালীকান্ত চট্টোপাধ্যায়, তিনিও আসছেন কলকাতায়। তাহলে বাবা, মাস্টারমশাই, আনন্দরাম গুটি, সে গুটি কেন না, গুটি তাকে খুব ভালোবাসে বাচ্চা ঈশ্বরকে, সে কোলে কোলে করে কাঁধে করে নিয়ে আসবে। গাঁটটা গোটা ছেলে তো, ওজনটা বেশি আছে একটুখানি, আর বদমাইশ ছেলে, তাকে সামলাতে হবে। তো তা বাড়িতে কান্না রোল উঠেছে, মা অত্যন্ত কান্নাকাটি করছেন যে বড় ছেলে, বাড়ির বড় ছেলে সে কলকাতায় চলে যাবে, কলকাতা অনেক দূর রাস্তা, 26 মাইল পূর্বে, মানে ঘাটা বীরসিংহ থেকে কলকাতা হচ্ছে 26 মাইল পূর্বে রাস্তা। এটা লিখছেন ঈশ্বরচন্দ্রের ভাই শম্ভুচন্দ্র। যাই হোক, সেই দলটা যাই হোক খাওয়া দাওয়া করে সকালবেলা যেমন হয় চান টান করে মুড়ি চিঁড়ে বেঁধে বেরিয়ে পড়লো। এইবার আসবে কোথা দিয়ে, আসার রাস্তা হচ্ছে ঘাটাল হয়ে রূপনারায়ণ দিয়ে, রূপনারায়ণ নদ পেরিয়ে নৌপথে আসা যাবে, কিন্তু সেইটা খুব রিস্কি। কারণ হচ্ছে যে সে 1828 সালে নভেম্বর মাস, সময়টা হচ্ছে 1828 সালে নভেম্বর মাস, তখন ঈশ্বরচন্দ্রের বয়স 8 বছর। নৌকো করে যদি আসা হয় তাহলে সেখানে কিন্তু দস্যু ভয় আছে, জলদস্যুরা যা পারবে কেড়ে নেবে, ওদের তো কোনো হেলদোল নেই। আর যদি পাকা রাস্তা দিয়ে আসতে হয়, মানে হেঁটে আসতে হয়, তাহলে সেটাও কিন্তু অনেকটা রাস্তা, একদিনে আসা যাবে না, অন্তত 2-3 দিন তো লাগবেই। কিন্তু সেকালে এই অহল্যাবাঈ রোড যেটা, অর্থাৎ আমাদের সালকে থেকে যে রাস্তাটা সোজা বেনারস পর্যন্ত চলে গেছে, সেই রাস্তায় কিন্তু অসংখ্য চটি ছিল। তখন রাস্তাতে এরকম তাই থাকতো, চটি মানে হচ্ছে মাটির ঘর, সেখানে বামুনরা বামুনদের জন্য কাঠ, কি বলে, কাঠের জোগাড় টোগাড় থাকতো, যাতে রান্না করে, মাটির হাঁড়ি টাঁড়ি থাকতো যাতে রান্না করে খেতে পারে। এইবার বাড়ি থেকে প্রথম হাঁটা হাঁটা পথে 6 কোশ দূরে হচ্ছে পাতুল, পাতুল গ্রামে হচ্ছে তার মামার বাড়ি, সেখানে রাত্রিবাস হলো, অর্থাৎ ঈশ্বরের মামার বাড়িতে রাত্রিবাস হলো, খাওয়া দাওয়া হলো, তারপর সকালবেলা উঠে আবার হাঁটা শুরু হলো। 10 কোশ দূরে সন্ধিপুর বলে একটা গ্রাম, সেইখানে এসে আবার রেস্ট, আবার সেখানে রাত্রিরে খাওয়া দাওয়া হলো, ঘুম হলো। তখন তো হ্যারিকেনের আলো বা তোমার এর আলো বলা যায়, রেডি তেলের আলো, তেলের আলো বেশি, তখন ইলেকট্রিক কারেন্টের প্রশ্নই উঠছে না কোনো। তারপরে আবার পরের দিন সকালবেলা হাঁটা শুরু করে শিয়াখালার কাছে এসে পাকা রাস্তায় উঠলেন। এই পাকা রাস্তায় উঠে দেখা গেল যে বড় বড় পাথরের ফলক বসানো আছে। এইবার ঈশ্বর তখন বাবাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা বাবা, এগুলো কি? তখন মাস্টারমশাই উত্তর দিলেন যে ওগুলো হচ্ছে মাইলস্টোন। মাইলস্টোনটা কি? মাইলস্টোন হচ্ছে রাস্তার দূরত্ব, অর্থাৎ এখান থেকে কলকাতা কত দূর সেটা দেখবে 1 মাইল ছাড়া ছাড়া একটা করে এরকম পাথর বসানো আছে। সেই ঈশ্বরচন্দ্রের প্রথম মাইলস্টোন চেনা, অর্থাৎ অঙ্ক চেনা। আচ্ছা, এইবার তা বাবা এবং মাস্টারমশাই দুজনে তাকে প্রথম যে মাইলস্টোনটা দেখালো সেটা হচ্ছে, তাতে লেখা আছে 19। এই 19 সংখ্যাটা কিন্তু ঈশ্বরের কাছে অপরিচিত, তার কারণ ঈশ্বর তো বাংলা পড়েছে বা সংস্কৃত পড়েছে, তখন তো বাংলা চালু হয়নি খুব একটা, সংস্কৃত পড়েছে, বাংলাও পড়েছে অল্প স্বল্প, তখন বাংলা শিক্ষা খুব একটা ছিল না, টোলের শিক্ষা ছিল বেশিটাই। কাজেই এই মানে প্রথম আর কি 19 শব্দটার সঙ্গে 1 আর 9 এই শব্দটার সঙ্গে তার পরিচিতি হলো প্রথম। প্রথম স্টোনটা হচ্ছে 19, অর্থাৎ ওই শিয়াখালা থেকে আর কলকাতার দূরত্ব হচ্ছে 9.5 কোশ। এইবার 19-এর পরে 18, 18-এর পরে 17, 17-এর পরে 16, এইভাবে চলতে 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 এগিয়ে আসছে দলটা, ক্রমশ এগিয়ে আসছে, মাঝখানে একটু করে থামছে, তারপর বিশ্রাম নিচ্ছে, খাওয়া দাওয়া করছে। বাহ, সুন্দর ছবিটা দেখিয়েছো, একদম ওই দল পুরো একদম ওইভাবেই আসছে, একদম ঠিক
বিদ্যাসাগর ছবিতে এটা দেখানো হয়েছে, খুব সুন্দর, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এই যে মাইলস্টোন, এই এই 19 নম্বর মাইলস্টোনটাই প্রথম বিদ্যাসাগর দেখেছেন, গাঁটা মোটা ছেলে একটা ছোট। তো তারপরে হঠাৎ করে তার বাবা কি খেয়াল হলো, তিনি বলেন আমি 6 নম্বর পাথরটা দেখাবো না। তারপরে তিনি 5 নম্বর পাথরটা দেখালেন, 5 নম্বর পাথরটা দেখিয়ে ঈশ্বরকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলতো এটা কত নম্বর। ঈশ্বর তখন কিন্তু ভালোই অঙ্ক শিখে গেছে, সে বললো যে বাবা এটা কিন্তু 6 হওয়া উচিত ছিল, ভুল করে এটা 5 লিখে ফেলেছে। তখন বাবা এবং মাস্টারমশাই দুজনেই বুঝলেন যে না, ঈশ্বরের শেখা সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ সে কিন্তু 6 নম্বরও চিনে গেছে, 5 নম্বরও চিনে গেছে। এই করতে করতে আস্তে আস্তে তারা চলে এলো কোথায়, বাঁধাঘাটে। বাঁধাঘাট থেকে কোথায় যাবে, লঙ্কো করে যাবে, এই দেখো এটা কি সুন্দরভাবে দেখানো আছে, 10 10 নম্বর, তারপরে 9 নম্বর, ওই যে আনন্দরাম গুটি আর এই মাস্টারমশাই আর ঠাকুরদাস তার সঙ্গে আসছেন ঈশ্বর, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ছবিটা, আমাদের দর্শকদের নিশ্চয়ই খুব মনোগ্রাহী হবে, চমৎকার, ধন্যবাদ সায়ন, তুমি একটা খুব সুন্দর জিনিস দেখিয়ে দিলে আমাদের। যাই হোক, তার বাবা অর্থাৎ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তিনি বড়বাজারে রামসুন্দর মল্লিকের দোকানে 10 টাকা মাইনে চাকরি করেন, বিল ক্লার্ক। এই দেখো আনন্দরাম গুটি কাঁধে করে ঈশ্বরকে নিয়ে আসছে লাঠি হাতে, কিন্তু সঙ্গে মাস্টারমশাইও ছিলেন, মাস্টারমশাই হয়তো একটু পিছিয়ে পড়েছেন বা কিছু হবেন, যাই হোক। তো আশ্রয় কোথায় মিলবে, আশ্রয় মিলল জগদ্দুর্লভ সিং। জগদ্দুর্লভ সিং হচ্ছেন ঠাকুরদাসের আশ্রয়দাতা, ঠাকুরদাস ওর বাড়িতেই থাকতেন, আর ওইখানে একজন পিসিমণি, পিসি ছিলেন রায়মণি বলে, বিধবা পিসি। তো সেই রায়মণির একটা ছেলে ছিল, তার নাম ছিল গোপাল। এই গোপালের সঙ্গে ঈশ্বরচন্দ্রের খুব ঘনিষ্ঠতা হয়ে গেল। তো প্রথম কালে ঈশ্বরচন্দ্র কলকাতায় আসার সময় মাইলস্টোন চিনলেন কোথায়, আমাদের এই অহল্যাবাঈ রোডে, অর্থাৎ এই সালকিয়ার রাস্তাটায়, অর্থাৎ আমরা যে রাস্তায় সালকিয়া মানে বাঁধাঘাট থেকে আর সোজা যে রাস্তাটা শিয়াখালা পর্যন্ত চলে গেছে, সেই রাস্তায় ঈশ্বরচন্দ্র প্রথম মাইলস্টোন চিনলেন। এই হচ্ছে তার হাওড়ার সঙ্গে সম্বন্ধের শুরুয়াত। এরপর এর পরের ঘটনাটা তুমি বলো, ঈশ্বরচন্দ্র কি থাকতে পেরেছিলেন না দেশে চলে গেলেন? আবার তো কিছুদিন পরে উনি আবার দেশে চলে এসেছিলেন। হ্যাঁ, তার কারণ তখন তার অসুখ করেছিল, এবং তার ঠাকুমা ঠাকুমা দুর্গা দেবী তিনি খুব এসেছিলেন, খুব মানে ভালোবাসতেন ঈশ্বরকে, তিনি খবর পাঠালেন যে না ঈশ্বরকে ফেরত আনতে হবে, দেশে চলে গেল ঈশ্বর। তা তখনকার দিনে এরকম রোগ তো হতোই, এত অত্যন্ত নোংরা স্বাস্থ্য অবস্থা ছিল, খুব স্বাস্থ্যকর অবস্থা, খুব বাজে, মানে ম্যালেরিয়া আর কি বলে কলেরা টলেরা একদম খুব মানে ঘন ঘন হতো, জ্বর টর হতো, তো কাজেই অবস্থা খুব খারাপ আর কি। তো সেই ঠাকুরমা দুর্গা দেবী তিনি চলে গেলেন, তিনি বললেন যে না ওকে দেশে নিয়ে চলে এসো। তো দেশে চলে গেলেন। তো এইটা হচ্ছে আমি বলেছিলাম 1828 নভেম্বর মাস। তারপরে জ্যৈষ্ঠ মাসে উনি আবার কলকাতায় চলে এলেন, কিন্তু সেইবারে তার বাবা ভুল করলো, এটা তুমি বলো সায়ন কি করলো, সঙ্গে আর চাকরকে নিল না। বলো এই গল্পটা তোমার কাছ থেকে শুনি। তো বিষয়টা হচ্ছে, আচ্ছা আমরা কয়েকটা কমেন্ট আগে দেখে নিই। হ্যাঁ হ্যাঁ বলো। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনিও লিখেছে যে দারুণ হচ্ছে। আচ্ছা আমাদের লোটাস দিয়ে দেখছে, লোটাস দিয়ে লিখছে ইংরেজি হরফে সংখ্যা চেনা। হ্যাঁ সত্যি এগুলো আমরা ঠিকই বলেছেন, কারণ আমি তো বললাম যে তিনি সংস্কৃত পড়েছেন এবং বাংলা কিছু কিছু পড়েছেন, কিন্তু ইংরেজি তার কাছে একবারে অচেনা ছিল, এই প্রথম আর কি ইংরেজি হরফে মাইলস্টোন চেনা। মাইলস্টোন গুলো ইংরেজি হরফে সেটা আমরা ছবিতে দেখিয়েওছি, মানে সিনেমার যে ছবিটা সেটাতে দেখানো হয়েছে, যে তুমি যদি পারো আর একবার দেখিয়ে দাও দর্শকদের যে কিভাবে ইংরেজি হরফে মাইলস্টোন গুলো লেখা আছে, 1910 এইগুলো, ছবিটা পারলে একবার ব্যাক করে চালিয়ে দাও একটুখানি, তাহলে বুঝতে পারা যাবে। সেই প্রথম কিন্তু ঈশ্বরের ইংরেজির সঙ্গে পরিচিতি হলো, এবং তার বুদ্ধি অসাধারণ বুদ্ধি বলে সেই 6 সংখ্যাটা মিস করে গেছিল, সেটাও কিন্তু দেখা হয়ে গেল। আমরা একটা খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছি, এই যে 199, এটা পুরো লোটাসই দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইংরেজি হরফে লেখা আছে। হ্যাঁ যাই হোক, এবারে কি হলো, তারপরে যখন দ্বিতীয়বার তিনি কলকাতায় এলেন সেটা হচ্ছে 1829 সালে। হ্যাঁ বলো, দেশে ফিরে গেলেন তো অসুস্থ হয়ে দেশে চলে গেলেন, তারপরে আবার 1829 সালে 1 জুন তিনি চলে এলেন কলকাতায়, এবং ওই 1 জুনই তিনি সংস্কৃত কলেজে ভর্তি হলেন।
সংস্কৃত কলেজ চালু হয়েছে 1824 সালে। এবার কলকাতায় তখন মাত্র দুটো কলেজ তো সায়ন, একটা হচ্ছে কলকাতার হিন্দু কলেজ যেখানে বড় লোকের ছেলেরা পড়বে, দিরোজিও মাস্টারমশাই এবং অত্যন্ত উঁচু মানের কলেজ, সেটা উঁচু মানের শিক্ষা দেওয়া হয়, কিন্তু ব্রাহ্মণের ছেলে সে তো আর ওই ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে না, বা তার অত পয়সা করি নেই, মানে ওই স্কুলে রীতিমতো পয়সা লাগবে পড়তে, সেই জন্য সংস্কৃত কলেজ হচ্ছে ফ্রি। সংস্কৃত কলেজ কিন্তু বিদ্যাসাগরের আমল, বিদ্যাসাগর যখন প্রিন্সিপাল হয়েছেন তার আগে পর্যন্ত সংস্কৃত কলেজে কোনো পয়সা করি লাগতো না। আর সংস্কৃত কলেজে বিদ্যাসাগর দুটো ভয়ঙ্কর কাজ করেছিলেন, একটা হচ্ছে মাইনে চালু করেছিলেন, 2 টাকা মাইনে এটা দিতে হবে পড়াশোনার জন্যে, কারণ খরচ চালানোর জন্য এটা দরকার ছিল। আর করেছিলেন কায়স্থরাও সংস্কৃত কলেজে পড়তে পারবে, এই দুটো রেভলিউশন বলা যেতে পারে, মানে আন্দোলন বলা যেতে পারে, বামুনের ছেলে নয় তার সঙ্গে সঙ্গে অন্য জাতের ছেলেরাও পড়াশোনা করতে পারবে। সংস্কৃত কলেজে এই নিয়মটা বিদ্যাসাগর অনেক পরে চালু করেছেন, যাই হোক সেটা আমাদের বিষয় নয়। বিষয় হচ্ছে যে উনি সংস্কৃত কলেজে ভর্তি হলেন, তারপর তো সংস্কৃত কলেজে যথারীতি যখন ভর্তি হয়েছেন তার মধ্যে তো ওনাকে বহুবার ওই রাস্তায় যাতায়াত করতে হয়েছে, মানে 1829 থেকে আর 1839 সাল পর্যন্ত, 39 সালে যে ল কমিটি পরীক্ষা হলো সেইটাতে, মানে আসল উদ্দেশ্যটা কী ছিল সায়ন, সেটা হচ্ছে যে তোমার বামুনের ঘরের ছেলে ওই টোলে পণ্ডিতগিরি করে বা কিছু করে যদি একটু রোজগারপাতি কিছু করা যায়, সেই জন্যই সংস্কৃত শেখা, অর্থাৎ সংস্কৃতটা ভালো করে শিখলে টোলে একটু কিছু পড়ানোর সুযোগ টুযোগ পাওয়া যাবে, বা পণ্ডিতি করতে পারবে, বা পুজো পাঠ করে অন্তত পক্ষে সংসারটা চালাতে পারবে, এই উদ্দেশ্যেই কলকাতায় নিয়ে আসা, কারণ দেশের টোলগুলো তো খুব একটা উন্নত ছিল না, সেই কারণেই কলকাতায় নিয়ে আসা হয়েছে। তা 1839 সালে ল কমিটি পরীক্ষা হলো, ল কমিটি পরীক্ষা দিলে তখনকার দিনে সিস্টেম ছিল জজ পণ্ডিত হওয়া যেত, জজ পণ্ডিত মানে হচ্ছে একাধারে পণ্ডিত আবার একাধারে জজ, অর্থাৎ আদালতের কাজও করা যেত, তাদের মাইনেটা একটু বেশি হতো। তা 1841 সাল পর্যন্ত, আচ্ছা এইগুলো পরে আমরা আসছি, এই যে একজন লিখেছেন সারিকা গঙ্গাঘাটে নিজের ঠাকুমাকে অন্তর্যোগীর জন্য নিয়ে এসেছেন বিদ্যাসাগর, এগুলো আমরা আলোচনায় আসবো, একটু অপেক্ষা করুন। তিনি লিখছেন দারুণ দারুণ, বেশ ভালো হচ্ছে, আমাদেরও খুব ভালো লাগছে আপনাদের এগুলো দেখে। এটা পণ্ডুবাবু লিখেছেন, হ্যাঁ খুব সুন্দর শুরু। তবে উনি কি ইংরেজি জানতেন? না ইংরেজি তো উনি জানতেন না, ইংরেজি শিখেছেন পরে, কলকাতায় আসার পর ইংরেজি শিখেছেন। এটা কি পল্টুদা লিখছেন? এটা পল্টুদা লিখেছেন, হ্যাঁ পল্টুদা তো জানেন ভালো করে, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন পাঠশালায় ভর্তি হন তখন ইংরেজি জানতেন না, ইংরেজি উনি শিখেছেন অনেক পরে, নিজের চেষ্টায় ইংরেজি শিখেছেন। এই আমাদের এই সংস্কৃত কলেজে পড়তে পড়তে ইংরেজি শিখেছেন, একসঙ্গে পাশাপাশি স্যামাটেনিয়াসলি ইংরেজি শিখেছেন। তা 1841 সাল পর্যন্ত উনি পড়াশুনো করেছেন, এবং চৌঠা তোমার কী বলে ডিসেম্বর, চৌঠা ডিসেম্বর ওনাকে সংস্কৃত কলেজ থেকে পাস আউট সার্টিফিকেট দেওয়া হলো। তারপরে উনি জয়েন করলেন কোথায়? ফোর্ট উইলিয়াম কলেজে, এটা তো আমরা জানি, ফোর্ট উইলিয়াম কলেজে উনি বাংলা বিভাগে সেরেস্তাদার পদে চাকরি পেলেন, মাইনে হচ্ছে 50 টাকা, ঠিক আছে। বাবাকে বললেন এবার আপনি চাকরি ছেড়ে দিন, ওই 10 টাকা মাইনের চাকরি আর করতে হবে না। বাবা কি করতেন? বাবা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বিল কালেকশন করতেন, বিল কালেকশন করার পরে বিলের হিসেব মেটাতেন। এই যে পল্টুদা যে কথাটা বলেছেন এর উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি, যে যখন বিদ্যাসাগর, তখন বিদ্যাসাগর উপাধি উনি পেয়েছেন কিন্তু অনেক ছোট, তখন যখন সংস্কৃত কলেজে পড়ছেন আর কি, সেই সময় উনি কিন্তু বাবার ওই ইংরেজি হিসেব মিলিয়ে দিতে পারতেন, অর্থাৎ যেটুকু ইংরেজি শিখেছিলেন সেখানে ওই বাবার বিল দেখে দেখে, বিলে যে টাকার অঙ্কগুলো থাকতো ওগুলো যোগ করে তো ওনাকে কালেকশানে যেতে হতো, অর্থাৎ যে বড়বাজারে যে দোকানে উনি কাজ করতেন সেখান থেকে বিল, মানে তাদের যে পাওনাদার থাকতো তাদের কাছ থেকে বিল নিয়ে আসতে হতো, ওই বিলগুলোর যা অ্যামাউন্ট আছে সেগুলো যোগ করে যা টাকা হতো সেটা নিয়ে এসে জমা দিতে হতো ওই গদিতে, ঠিক আছে। সেগুলো কিন্তু ইংরেজিতে লেখা, তো সেই ইংরেজি লেখা বিদ্যাসাগর কিন্তু অনেক সময় যোগ করে মিলিয়ে দিতেন, অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে ওই ছোট বয়সেও কিন্তু তিনি খুব ভালো ইংরেজি শিখে গেছিলেন, মেধা এবং পাণ্ডিত্য এক অসাধারণ। এবং বিদ্যাসাগর আসলে পরবর্তীকালে কিন্তু কার কাছে ইংরেজি শিখেছিলেন জানো? দুর্গাচরণ ডাক্তারের কাছে। আচ্ছা, যে ডাক্তার দুর্গাচরণ ডাক্তারের নামে কলকাতায় ডাক্তার রোড, সেই দুর্গাচরণ ডাক্তারের কাছে উনি ইংরেজি শিখতে যেতেন, সেটা অনেক পরের ঘটনা, যাই হোক। এছাড়া উনি ওই রাধাকান্ত দেব আছেন না, তার যে নাতি ছিল অনাথ কৃষ্ণ দেব, তাদের বাড়িতে উনি যেতেন, তাদের লাইব্রেরিটা ব্যবহার করতেন, সেখানেও কিন্তু তিনি ইংরেজি শিখতে যেতেন। এবং পরবর্তীকালে যখন অন্যান্য সাহেবদের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল
সেগুলো আমাদের এই আলোচনার মধ্যে আসছে না, অন্য অন্য ফিল্ডে চলে যাচ্ছে। আমরা মূলত হাওড়া কেন্দ্রিক আলোচনাটা করছি। যাই হোক, মোট কথা বিদ্যাসাগর কিন্তু ছোট বয়স থেকে ইংরেজি শিখে গেছিলেন, একেবারে ছোট বয়সে নয়, যেভাবে আমরা লোটাসজি বলেছেন ঠিকই যে ওই ইংরেজি অক্ষরের সঙ্গে তার প্রথম পরিচয় হলো, কিন্তু তারপরে উনি ইংরেজি শিখেছেন। তো আমরা স্যার এবার ওই মানে ওনার ওই মানে রেল চালু হওয়ার আগে পর্যন্ত উনি যে, আমি একটুখানি বলি তোমার চাকরির অংশটা একটু বলে দিই, মানে কোথায় চাকরিটা কিভাবে করলেন এবং কিভাবে উন্নতি হলো। বাবাকে বললেন আপনি চাকরি ছেড়ে দিন, ওই 10 টাকা মাইনে চাকরি আর আপনাকে করতে হবে না, আপনি দেশে চলে যান, কারণ আমি তো এখানে 50 টাকা মাইনে চাকরি পেয়ে গেছি। বাবা চাকরি ছেড়ে দিলেন এবং দেশে চলে গেলেন। তারপরে তার অনেকগুলো ভাই হলো। এবার 1841 থেকে 1846 পর্যন্ত উনি সেরেস্তাদারের চাকরি করেছেন। এইবার যেটা আমাদের আলোচ্য বিষয়, হ্যাঁ, সেটা হচ্ছে যে ঈশ্বরচন্দ্রের পরে যে ভাই তার নাম ছিল শম্ভুচন্দ্র, তার বিয়ে হয়েছিল সম্ভবত 1850-51 এরকম সময়টা। তো এই যে মিথটা আছে, এই মিথটা তুমি একটু বলো, মানে দামোদর পার হওয়ার যে মিথটা। হ্যাঁ, দামোদর পার হওয়ার যে মিথটা, সেটা হচ্ছে যে ওনার যে ওই স্যার যে বইটায় এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা হয়েছিল ওটা একটু বলুন, এটা চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের যে বইটাতে, তো সেখানে উনি মানে একদম ওনাকে সেই একটা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী করে দেওয়ার মতো একটা বর্ণনা দিয়ে ওনাকে এমন ভাবে বর্ণনা করেছেন যে তার মা ডেকে উঠেছে, তার মধ্যে একটা চেতনা জেগে উঠেছে, মায়ের ডাক শুনতে পেয়ে তিনি একদম মানে থাকতে পারেননি, তিনি গিয়ে এবং দামোদর তখন বর্ষাকালের দামোদর পেরিয়ে তিনি সাঁতরে নাকি পার হয়ে গিয়ে তিনি মায়ের কাছে গিয়েছিলেন। এইটা মানে আমরা ছোটবেলাতে আমরা যখন স্কুলেও পড়েছি বা আমরা বহুদিন পর্যন্ত মানে এইটাই কিন্তু সব জায়গায় প্রচলিত, মানে নানা জায়গায় যখনই বিদ্যাসাগরকে নিয়ে ছোটদের গল্প শোনানো হয় বা বলা হয় মানে এই বিষয়টা কিন্তু বলা হয় যে তিনি নাকি সাঁতরে দামোদর নদী পার করে গিয়েছিলেন। কিন্তু ওনার পরের দিকে যে মানে ওনার যে পরবর্তী যে গবেষণায় যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে বলছেন যে যারা গবেষণা করেছেন তারা বলছেন যে পরিষ্কারভাবে ওই বর্ষাকালে বিশেষ করে আমাদের এই হাওড়ার ওই জায়গাটা রাজবল হাটের কাছাকাছি দিয়ে তুমি যাতায়াত করতেন, আমরা ম্যাপটা দেখাবো যে কোন পথ দিয়ে উনি যাতায়াত করতেন, তো সেই জায়গায় রাজবল হাট চত্বরে এখন কিন্তু মনে হবে যে ছোট দামোদর, কিন্তু সেই সময় বর্ষায় বা এখনো বর্ষাতে দামোদরের আকার কিন্তু বিরাট হয়ে যায় এবং সেই বিরাট নদী সাঁতরে পার করা কিন্তু সাধারণ মানুষের পক্ষে খুব একটা সম্ভব নয়। ফলে এটা বেসিক এ থেকেই বোঝা যায় যে উনি কিন্তু দামোদর ওইভাবে সাঁতরে পার করার কোনো ব্যাপারটা ছিল না, ওটা সম্পূর্ণভাবে ওনাকে একটু অতি মানব আকার দেওয়ার একটা মানে উনি যেহেতু একটা আমাদের কাছে একটা বিরাট সম্মানের মানুষ, ওনাকে একটু মানে বেশি করে একটু দেখানোর জন্য এই বিষয়টা কি এটা এটা এ করা হয়েছিল। তো স্যার আমরা ওই ম্যাপটাই চলে যাই যে ম্যাপটা আমরা পশ্চিম দিকে চলে গেল রাজবল হাট, সেখান থেকে দামোদর পেরিয়ে 5 কোশ হচ্ছে পাতুল, তারপরে 6 কোশ হচ্ছে বীরসিংহ। আমি আবার বলছি হাটখোলার ঘাট, হাটখোলার ঘাট থেকে সালকে চলে এলেন বাঁধাঘাট, বাঁধাঘাট থেকে সোজা রাস্তা ধরে চলে যাচ্ছেন মশাট চণ্ডীতলা, পশ্চিম দিকে চলে গেল রাজবলহাট, তারপর দামোদর পেরিয়ে 5 কোশ দূরে হচ্ছে পাতুল আর 6 কোশ দূরে হচ্ছে বীরসিংহ। একটু বড় করে যদি দেখাও সায়ন খুব ভালো হবে আমাদের কাছে। হ্যাঁ, এই দেখুন এখানে যারা দেখতে পাচ্ছেন দেখাটা দেখতে পাচ্ছেন যে মুন্ডেশ্বরী এবং দামোদর, আমি মুন্ডেশ্বরীর প্রসঙ্গটা আসবো, দামোদর নদের কথাটা এখানে সায়ন খুব সুন্দর করে ম্যাপটা আমাদের দেখিয়ে দিয়েছে। এইখানে আমি দেখতে পাচ্ছি লেখা রয়েছে, হ্যাঁ তুমি একটু পড়ে দাও, আমি আমি বুঝতে পারছি না ঠিক মতো। হ্যাঁ, এই তো, ভেরি গুড ভেরি গুড, এই হচ্ছে পাতুল, এই হচ্ছে রাজবলহাট, আর এদিকে হচ্ছে মশাট, একটু বাঁদিকে সরাও। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তুমি একটু বলো এটা জায়গাটা। এই যে আমরা যদি এইদিকে দেখি, এইটা হচ্ছে মানে একদম ডান দিকে যদি আমরা দেখি স্ক্রিনে, সেটা হচ্ছে আমাদের সালকিয়া বাদার, এইখান থেকে উনি হাঁটা পথে সোজা এইভাবে হেঁটে রাজবল হাটের কাছাকাছি, ওখান থেকে
ভেতরের রাস্তা দিয়ে উনি কিন্তু তখন জলা জঙ্গলের ভেতর দিয়ে মাঠ ঘাটের ভেতর দিয়ে রাস্তাটা ছিল, সেই রাস্তা দিয়ে উনি চলে আসছেন হেলানের পাশ দিয়ে এই পাতুল খানাকুলের এইটা আসতে গিয়ে দুটো নদীকে প্রেরণার কথা, মানে দুটো জলাভূমি, একটা হচ্ছে দামোদর আর একটা হচ্ছে মুন্ডেশ্বরী, এই দুটোকে প্রেরণার কথা, এই দুটোকে উনি পেরোতেন। তারপরে ওইখান থেকে হয়ে আমাদের একদম আমাদের তৎকালীন মেদিনীপুরের দিকে এসে একদম এই জনের কাছে বাথ প্লেস অফ দামোদর, দামোদর থেকে পাতুরের দূরত্ব ছিল 5 কোশ, পায়ে হেঁটে যাওয়ার স্টেপের হিসেব ওরা মেপেছে, সেখানে দেখা যাচ্ছে যে টোটাল রাস্তাটা যদি একবারে যাওয়া যায় তাহলে হচ্ছে 23 ঘন্টা 53 মিনিটের রাস্তা, 117 কিলোমিটার টানা তো এতটা যাওয়া সম্ভব না, ফলে ওখানে একদিন করে রেস্ট নিয়ে যে ওনার পাতুলে যেহেতু ওনার আত্মীয় বাড়ি ছিল, সেই হিসাবে উনি রেস্ট নিয়ে নিয়ে ওখান থেকে আবার রাজবল হাট এইভাবে উনি রেস্ট নিয়ে নিয়ে যেতেন আর কি। তো এইটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে হাওড়া জেলার সঙ্গে স্যার কোন কোন জায়গাগুলো থাকছে মোটামুটি, এই দিকটা আমাদের সালকিয়ার দিকটা থাকছে কিছুটা, আর এই হাওড়া জেলা তো তোমার একদম পুরোটাই হাওড়া, তো তখন হাওড়া নয়, তখন তো হুগলি জেলা। কারণ হচ্ছে যে রাজবলহাট এবং পাতুল এবং তোমার বিচিংও সবটাই তো হুগলির মধ্যে, আগে পর্যন্ত সবটাই তো হুগলি। হ্যাঁ আমি সেটা বলছি, এখনকার হাওড়ার ম্যাপের হিসেবে বলছি, হ্যাঁ এখনকার হাওড়া ম্যাপ যদি ধরি তাহলে বসাট এবং এই রাজবলহাট, তাহলে এটা পুরোটাই কিন্তু হুগলি জেলার মধ্যে, অর্থাৎ তোমার জন্মস্থানও কিন্তু হুগলির মধ্যে পড়ছে। কারণ 1872 সালে একটা ঘটনা যখন আর কি ওই তোমার জেলা ভাগ হয়ে মেদিনীপুর হচ্ছে, তখন বিদ্যাসাগর তো ওই গায়ে একটা চাদর দিয়ে আর এই খেটো ধুতি পরে হাঁটতেন, তো আর মাথা চুলটা অনেকটা মোড়ানো থাকতো, তা একটা আর কি মানে মহিলা সে গ্রাম্য কথায় ওনাকে বলেছে যে উড়ে বেটা দেখতে পাসনি, মানে ওই মেদিনীপুরের লোকের আর কি এরকম উড়ে বলতো ওই মেদিনীপুরের থেকে। তো বিদ্যাসাগর সেইটা বলছে যে আমাকে সেই মানে আর কি দেশওয়ালি একজন মহিলা সে ঠিকই বলেছে যে আমি উড়ে মানে উড়ের মতন চেহারা আর কি, আমি মেদিনীপুর হয়ে গিয়ে এবার আমার মানে উড়ত উড়ে উড়ে তো প্রাপ্ত হলাম আর। হ্যাঁ তো যাই হোক, তো এবার আমি এই দামোদরের অংশটা একটুখানি বলি স্যার, সেটা হচ্ছে যে 1851-52 সালে দামোদরে বাঁধ দেওয়ার একটা প্রচেষ্টা চালু হয়, এবং সেই সময় দামোদরের ভয়ঙ্কর অবস্থা ছিল 1856 পর্যন্ত। 1856 সালে যখন মুন্ডেশ্বরী নদী বেশি মানে গতিটা বেশি হয়ে গেল, তখন কিন্তু দামোদর আস্তে আস্তে গতিটা অনেকটা কমে গেল। হ্যাঁ এই অংশটা আমরা কোথায় পাই? এটা পাই বিডল বলে একজনের ম্যাপে পাওয়া যায়, এইটা উদ্ধার করেছেন ইন্দ্রমিত্র করুণাসাগর বিদ্যাসাগর তার বইটাতে, তিনি অনেক পরিশ্রম করে এই ম্যাপ উদ্ধার করেছেন এবং দেখিয়েছেন আমাদের যে 1851-52 সাল নাগাদ বই এতে তোমার কি বলবো দামোদরে বাঁধ দেওয়ার চেষ্টা হয়েছিল, এবং বাঁধ দিয়েও সামাল দেওয়া যেত না, তখনকার বাঁধ বলতে মানে তো সিমেন্টের বাঁধ নয়, মাটির বাঁধ হবে, মাটির উঁচু বাঁধ, কিন্তু ওই ভরা বর্ষায় দামোদর পেরোনোর ক্ষমতা কারোর ছিল না। এইবার এই মিথটাকে কাটাচ্ছেন কে, মানে আসল ঘটনাটা কি ছিল, মোদ্দা ঘটনাটা কি ছিল, তাই তো? অর্থাৎ উনি দামোদর যে পাড় হননি, এক্স্যাক্টলি উনি কিভাবে গিয়েছিলেন, প্রিসাইজলি কিভাবে গিয়েছিলেন এবং কি কারণে গিয়েছিলেন সেটা তো জানতে হবে আমাদের, কি কারণে গিয়েছিলেন। কারণটা হচ্ছে তার মেজ ভাই শম্ভুচন্দ্রের বিয়ে, পরের ভাই শম্ভুচন্দ্রের বিয়ে, শম্ভুচন্দ্রের বিয়েতে তিনি কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, সঙ্গে শ্রীরাম বলে একটা লোক আছে। এইবার শম্ভুচন্দ্র নিজেই বলছেন যে দাদা বিয়ের দিন উপস্থিত হতে পারেননি, অর্থাৎ ওই ভরা দামোদর দাদার পক্ষে পেরোনো সম্ভব ছিল না, সেই জন্যে উনি ওই রাত্রিরে ওর তীরেই অবস্থান করেছিলেন, কোন একটা জায়গায় আর কি উনি শেল্টার নিয়েছিলেন। তারপরের দিন সকালবেলা নৌকো করে নদী পেরিয়ে
আসলে বউ ভাতের দিন বলা যেতে পারে, ঠিক ঠিক অর্থে বউ ভাতের দিন উনি হেঁটে ওইখানে পৌঁছেছিলেন, কারণ ছক্রোশ রাস্তা তো পেরোতে হবে, ছয় পাঁচে এগারো ক্রোশ রাস্তা প্রায়, অনেকটাই রাস্তা। এই যে শম্ভুচন্দ্র নিজের লেখাতেই বলছেন যে দাদা কিন্তু বিয়ের দিন যেতে পারেননি, অর্থাৎ এই গল্পটা আরো গল্প হিসেবেই রয়ে গেছে, এটাকে সত্যি ধরলে আমাদের ভুল করা হবে। শম্ভুচন্দ্র বিদ্যারত্ন উনি বিদ্যাসাগরের জীবনচরিত লিখেছেন এবং ভ্রম নিরাশ বলে একটা বই করেছেন, বই লিখেছেন একসঙ্গেই। আমি দর্শকদের বইটা দেখাচ্ছি সুবিধার জন্য, এই হচ্ছে শম্ভুচন্দ্রের বইটা, বিদ্যাসাগর জীবনচরিত ভ্রম নিরাশ। এই ভ্রম নিরাশ মানে কি? ভ্রম নিরাশ মানে চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর নিয়ে যা লিখেছেন সেইটা যেখানে যেখানে গন্ডগোল আছে, যা ভ্রম আছে, সেইটাকে নিরসন করেছে। হ্যাঁ, সেটাকে পুরোপুরি নিদর্শন নিরসন করেছে এবং যথেষ্ট যুক্তি দিয়ে উনি একদম প্রপার উনি তো বিদ্যাসাগরের ছায়া সঙ্গী ছিলেন, সুতরাং সেই জন্যই আর কি ওনার পক্ষে সম্ভব হয়েছিল। আচ্ছা, এইবারে আমরা বিদ্যাসাগরের জীবনীটা একটু সংক্ষেপে একটু আলোচনা করে নিই, একটু আলোচনা করে নিই। আমি বললাম যেটা, সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের উনি সেরেস্তাদার হলেন, তারপরে 1845-এর 6 এপ্রিল উনি হলেন সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, 50 টাকা মাইনে, মাইনেটা বেড়ে গেল। তারপরে 1847 সালে উনি রিজাইন করলেন, ওইখানে একটু ঝামেলা হয়েছিল সংস্কৃত কলেজে। তারপর 49 সালের 1 মার্চ উনি ফোর্ট উইলিয়াম কলেজে হেড রাইটার হিসেবে জয়েন করলেন। হেড রাইটার মানে হচ্ছে তোমার এ মানে রাইটার পোস্টটা তখনকার দিনে ছিল, মানে যারা ডিকটেশন দিত তখন ওই রাইটার হিসেবে লিখতে হতো, তার সঙ্গে সঙ্গে ট্রেজারার বা কোষাধ্যক্ষ পদও ছিল একসঙ্গে। 1849 সাল এটা, মানে ওই ভাইয়ের বিয়ের আগে, ঠিক আগে পর্যন্ত, তখন তার মাইনে বেড়ে হয়ে গেছে 80 টাকা। আর 1850 সালে উনি 90 টাকা মাইনেতে সংস্কৃত কলেজের বাংলা বাংলা বিভাগের প্রফেসর হলেন, বুঝতে পারলে? সংস্কৃত কলেজের উনি সাহিত্য সাহিত্য শ্রেণী বললেই ভুল হবে, বললে ঠিক হবে, বাংলা বিভাগটা বললে ভুল হবে, সাহিত্য শ্রেণীর প্রফেসর হলেন, তখন তার মাইনে হচ্ছে 90 টাকা। তারপরে 1851 সালে যখন সংস্কৃত কলেজের সেক্রেটারি পদত্যাগ করলেন, তখন কিছুদিন উনি অস্থায়ী সেক্রেটারি ছিলেন, তারপরে পুরোপুরি 22 জানুয়ারি থেকে উনি সংস্কৃত কলেজে প্রিন্সিপাল হলেন, তখন মাইনে বেড়ে হলো 150 টাকা। পরে এই মাইনেটা আবার 300 টাকা হয়ে গেছিল 1854 সালে। কিন্তু বিদ্যাসাগর বেশি দিন চাকরি করেননি, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এই 54 সালেই কিন্তু 53-54 সালে রেলের অলরেডি মানে পরিকল্পনা শুরু হয়ে গেছে এবং রেলের কাজ ধরতে গেলে হাওড়ায় চালু হয়েছে অনেক আগে। আমরা জানি যে 1848-49 সাল থেকেই হাওড়ায় রেলের কাজ শুরু হয়েছে। রেল যখন চালু হলো, তুমি জানো যে রেল কিন্তু চালু হয়েছিল পান্ডুয়া পর্যন্ত, হুগলি প্রথম যে রেল জোরে চলেছিল পান্ডুয়া পর্যন্ত, তারপরে চালু, তারপরে একটু কিছুদিন পরে হলো শ্রীরামপুর পর্যন্ত। কিন্তু 1868 সালের আগে পর্যন্ত তোমার বিদ্যাসাগর রেলে চড়ে যাওয়ার কোনো সুযোগ পাননি, অর্থাৎ শ্রীরামপুর থেকে যদি উনি আসতেন তাহলে ওনাকে তো সেই বাড়ি থেকে হেঁটে শ্রীরামপুর আসতে হবে, মানে রেল তো ধীরে 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 এগোচ্ছে, স্টেশনগুলো তো ধীরে 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 বাড়ছে আর কি, তাই না? সুতরাং আমরা যদি দেখি তাহলে 1828 থেকে আর 1868 এই এতখানি একটা দীর্ঘ সময় ধরে কিন্তু ওনাকে হেঁটেই যেতে হয়েছে। এবং যখন উনি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল, তখন উনি লোক লস্কর নিয়ে ধুতি চাদর খাবার দাবার এইসব নিয়ে দেশে যাচ্ছেন। কেন দেশে উনি কি চালাচ্ছেন? অন্নসত্র। অন্নসত্র মানে হচ্ছে গরিব মানুষদের খাওয়ার একটা জায়গা, চাল ডাল তেল নুন সব নিয়ে যেতে হবে কলকাতা থেকে। কাপড় নিয়ে যাচ্ছেন মিনিমাম 2000-2500 টাকার কাপড়, পুজোর সময় নিয়ে যাচ্ছেন 2000 টাকার কাপড়, মানে ভাবতে পারছো তখন দেশের লোক কি পরে জানো? বিদ্যাসাগরের সিনেমা থেকে একটু দেখছি, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, বল দেখাও নিশ্চয়ই। দেশের লোকেরা তখন পরে 6 গিটের আর 9 গিটের শাড়ি, এটা শক্তি সাধন বাবু আবিষ্কার করেছেন এবং লিখেছেন তার খুব সুন্দর একটা বইতে, আয়াসাগর বিদ্যাসাগর, আয়াসাগর ব্যয়াসাগর বিদ্যাসাগর। 6 গিট 9 গিট মানে কি? একটা 6 গিটের শাড়ি আছে, মানে 6টা গিট দেওয়া, সেটা একটা কাপড় মানে এত ছিঁড়ে গেছে যে 6টা গিট দেওয়া আছে তাতে, আর একটা হচ্ছে 9 গিট দেওয়া। এইবার বাইরের লোক এলে ওই বাড়ির বউরা জিজ্ঞেস করছে যে কোনটা পরে বেরোবো, 6 গিটের না 9 গিটের, মানে 9 গিটের শাড়িটা বাড়িতে পড়তে হবে আর 6 গিটের শাড়িটা বাইরের লোক যদি আসে তাকে তার কাছে পড়তে হবে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? মানে এতটাই দুরবস্থা যে কাপড়ে 6টা গিট আর 9টা গিট, এই কাপড়ের দাম কত? 10-12 আনা একটা কাপড়ের দাম,
সেখানে যখন উনি 3,000 টাকার কাপড় নিয়ে যাচ্ছেন, মানে বুঝে যাচ্ছে যে কত টাকার কাপড় জন্য নিয়ে যাচ্ছেন, কাদের জন্য নিয়ে যাচ্ছেন এবং কত লোককে দিচ্ছেন, শুধু নিজের গ্রাম নয়। যদি 10 আনা থেকে 12 আনা একটা কাপড়ের দাম হয়, তাহলে উনি যখন 2-3 হাজার টাকার কাপড় কিনে নিয়ে যাচ্ছেন এখান থেকে, বুঝতে হবে যে আশেপাশের কত গ্রামের গরিব দুঃখী লোককে উনি কাপড় বিলোচ্ছেন। এবং ওই যে অন্নসত্র, এটা দীর্ঘদিন চালু ছিল, ওনার বলাই ছিল যে যতদিন দেশের মানুষ খেতে না পাচ্ছে, যতদিন দেশে অভাব থাকবে, ততদিন পর্যন্ত এই অন্নসত্র চলবে। তার সঙ্গে কি ছিল, বাড়িতে 14 ঘন্টা ছেলে পুলে মানুষ হচ্ছে, মানে আশেপাশের গ্রামে সব পাঠিয়েছে, ওনার বাড়িতে থেকে মানুষ হচ্ছে। তার সঙ্গে কিছু কিছু অধ্যাপকও আছে, তাদেরও খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা চলছে। তার সঙ্গে আর কি আছে, তার সঙ্গে এই আছে বিধবা অনাথ, তাদেরকে উনি ভাতা দিচ্ছেন, মানে মাসিক টাকা দিচ্ছেন কিছু কিছু। অর্থাৎ দেশে যাচ্ছেন, মানে আমি বলতে চাইছি হাওড়ার সঙ্গে রিলেশন বলতে, হাওড়া থেকে উনি এই পয়সা রোজগার করে নিয়ে দেশে যাচ্ছেন এইসব কাজ করবার জন্যে। একদিকে অন্নসত্র চলছে, একদিকে গরিব বিধবাদের টাকা দিচ্ছেন বা গরিব ইয়ে কি বলে মানুষকে টাকা দিচ্ছেন। পাহাড়ি সান্যালের অনবদ্য অভিনয় আমরা দেখছি এই সিনেমাটাতে, অসাধারণ অভিনয় করেছিলেন। যাই হোক, একদিকে ওনার অন্নসত্র চলছে, একদিকে নাইট স্কুল চলছে, অর্থাৎ রাত্রির বেলা অন্ধকারের স্কুল, যারা দিনের বেলা পড়াশোনা করতে পারে না, চাষের কাজ করে, তাদের জন্য উনি নাইট স্কুল চালু করেছেন, ঠিক আছে। এবার রাস্তায় যাচ্ছেন প্রিন্সিপাল হেঁটে, সংস্কৃত কলেজের 2-1 জন তোমার ইয়ে কি বলো দারোয়ান, তারা দেখছে যে আরে মাস্টার মশাই, প্রিন্সিপাল মাস্টার মশাই উনি হেঁটে যাচ্ছেন, আরে স্যার আমাদের দিন এইসব কাপড় মোটা আমরা বয়ে দিচ্ছি। বিদ্যাসাগর বলছেন না, তোমাদের বইতে আমরা যাও, তোমরা বাড়ি যাও, তোমরা যেখান থেকে এসছো সেখানে যাও, আমার লোক আছে, আমি যাবো, নাহলে ওই লোক নিয়ে যাবে। উনি হেঁটে মাথায় করে মোট বয়ে নিয়ে যাচ্ছেন, সেই কাপড়ের মোট, খাবারের মোট ইত্যাদি। ভাবা যায় এটা, মানে চিন্তা করা যায় যে একজন মানুষ যিনি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল, তিনি এখান থেকে চাল ডাল তেল নুন মশলাপাতি তো বটেই, কাপড় প্লাস আরো নানা রকমের জিনিসপত্র, খাতা বই পেন্সিল সিলেট সবই নিয়ে যাচ্ছেন, কারণ ওখানে তো সবকিছুরই অভাব। দেশে তো তখন কমিউনিকেশন নেই, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা নেই, সবকিছুরই অভাব। সুতরাং এইগুলো সব এখান থেকে বয়ে নিয়ে যেতে হবে, তার জন্য লোক লস্কর চাই। তো উনি নিয়ে একাই 100, একাই অত জিনিস নিয়ে যাচ্ছেন, তার সঙ্গে আরো কিছু লোকজন নিয়েছেন, তার বিশ্বাস ভাজন আস্থা ভাজন লোক। তো চিন্তা করো কি অবস্থা। তো 300 টাকা মাইনে প্রিন্সিপাল 1854 সালে, তারপরে উনি চাকরি ছেড়ে দিলেন, চাকরি ছেড়ে দিয়ে নর্মাল স্কুল প্রতিষ্ঠা করলেন। তারপরে তো এই ঘটনাটা আমি তোমার কাছ থেকে শুনবো, স্কুল চালু করাটা আপনি বলুন স্যার, আমি এই টেকনিক্যাল ব্যাপারটার দিকে একটু নজর রাখছি। না তুমি বলো, স্কুলটা, স্কুলের ব্যাপারটা তোমায় বলতেই হবে যে বিদ্যাসাগর স্কুল চালুর ক্ষেত্রে যে প্রতিক্রিয়া, এটা তো আমাদের একটা আড্ডা হচ্ছে, আমি অনেকদিন বলেছি, তুমি আর বলো। আমরা স্যার একটু কমেন্ট জেনে নিই, তারপরে আমরা একটু দেখি এখানে যেটা সমস্যা। তো স্যার কমেন্টে আমরা নামগুলো দেখতে পাচ্ছি না, আমরা মানে বুঝতে পারছি না যে কে কি বলছে। তো আমরা ফেসবুক লাইভ থেকে আমরা একটু দেখে নিচ্ছি যে কারা কি কমেন্টে আছে। তো এখানে লোটাসদি বলছেন, লোটাসদির কমেন্টটা দেখাই। লোটাসদি বলছেন যে মেয়েদের ছোট শাড়ির নাম গড়া, মানে ভেরি গুড, দিনের যে বিষয়টা উনি বলছেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এটা জানা গেল, এটা আমাদের জানা ছিল না, অসংখ্য ধন্যবাদ দিদি। স্যার আমাদের হাওড়ায় উনি যে সমস্ত স্কুলগুলো, মানে যে যে স্কুলগুলো তৈরি করেছেন, মানে সেরকম জানা যায়, তার মধ্যে স্যার মানে অনেকে বলেন যে উনি বাগনান স্কুলের কিন্তু মানে ভিত্তি তৈরি করে দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মানে যখন আমাদের ওই হাওড়ার মানে নাগপুরের যে লাইনটা, রেল লাইনটা চালু হয়ে গেল, তখন উনি যাতায়াত করতে করতে নাকি একদিন দেখেছিলেন রাস্তা বাগনানের কাছ দিয়ে যেতে যেতে একটা এরকম একটা স্কুল আছে, সেটাকে ডেভেলপ, হ্যাঁ সেটাকে ডেভেলপ করতে হবে, মানে সেটা একটা ছোট একটা স্কুল হয়ে আছে, তো সেটাকে ডেভেলপ করতে হবে। তখন উনি নাকি নেবে ওখানে গেছিলেন এবং ওই স্কুলটাকে ডেভেলপ করার পেছনে, বাগনান হাই স্কুলকে ডেভেলপ করার পেছনে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এরকমই শোনা যায় যে উনি উদয়নপুরে একটা স্কুলে এসেছিলেন, জগৎবল্লভপুরে এসেছিলেন, এরকম উনি হাওড়ার বেশ কিছু স্কুল তৈরি করার পেছনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এবং শুধু তো হাওড়া নয়, মানে আরো অনেক জায়গায় তিনি স্কুল তৈরি করেছিলেন, কারণ তিনি যেহেতু গ্রামের মানুষ, মাটির মানুষ, তিনি কিন্তু বুঝেছিলেন সমস্যার কথাটা, যে এই ইংরেজি শিক্ষা বা আধুনিক শিক্ষা যেটা ব্রিটিশ সরকার চালু করেছে, এই সিস্টেমটাকে যদি না আমরা গ্রামে গঞ্জে একদম সঠিকভাবে পৌঁছে দিতে পারি এবং সেখানে স্কুল তৈরি করে সংগঠিত করে বিষয়টাকে যদি না আমরা শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু মানে এই দুরবস্থা যেটা তিনি যেখান থেকে উঠে তিনি আজকে মানে সেখানে গেছিলেন, সেই দুরবস্থা থেকেই যাবে, সেই অন্ধকারটা থেকেই যাবে।
সেইটাকে নিরসন করার একটা একমাত্র রাস্তা হচ্ছে যে ওই সমস্ত জায়গায় স্কুল প্রতিষ্ঠা করতে হবে। তো সেইটা তিনি একদম মনে প্রাণে বিশ্বাস করেছিলেন বলেই তিনি কিন্তু স্কুল প্রতিষ্ঠার দিকে এগিয়েছিলেন। আমাদের আরেকজন একটা কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি তিনি লিখছেন যে, এটা কি লিখছেন যে, আচ্ছা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আব্দুর রহমান খুব সুন্দর লিখেছেন, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় শ্বশুর বাড়ি ছিল পাতুর গ্রামে শিয়াখালার কাছে, একদম ঠিক কথা বলেছেন। আমরা তো সেটা বললাম যে পাতুর গ্রামে ওনার মামার বাড়ি ছিল, ঈশ্বরচন্দ্রের মামার বাড়ি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি যে দেখছেন এর জন্য আমরা খুব আনন্দ পাচ্ছি এবং আপনি মন্তব্য করছেন আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি। বিদ্যাসাগর কি কোন সংস্কৃত স্কুল চালু করেছিলেন মনে পড়ে? বিদ্যাসাগরের সংস্কৃত স্কুল চালু করার কথা তো মনে পড়ছে, কোথায় বলেন? হ্যাঁ, উনি কোন সংস্কৃত স্কুল করেছেন আদৌ? সংস্কৃত স্কুল তৈরি করার কথা জানা যাচ্ছে না, আপনি বলুন একটু এই ব্যাপারটা। সংস্কৃত স্কুল কোনোদিনই করেননি, তার কারণ উনি সংস্কৃত শিক্ষায় শিক্ষিত হয়েও ওটা কিনে স্যার পড়ে ওনাকে নাকি অনেকে এটা নিয়ে মানে ইয়ে করেন যে উনি নাকি মানে ইংরেজদের মানে যেটা অনেকে এটা বলে। হ্যাঁ, ভুল কথা, একদম ভুল কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে থাকুন। শুনেছি গ্রামে বিভিন্ন জমিদারদের পিতৃ সাথে মাতৃ সাথে গিয়ে পণ্ডিত বিদ্যা হিসাবে বিদ্যালয় স্থাপন চাইতেন, ভেরি গুড, একদম ঠিক কথা লিখেছেন, একেবারে সত্যি কথা লিখেছেন। বর্ধমানে এই ঘটনা ঘটেছিল, বর্ধমানে একটা জমিদারের বাড়িতে গিয়ে উনি ওরকম বলেছিলেন যে এই গ্রামে একটা মেয়েদের স্কুল হোক, আমাকে বিদায় দিতে হবে না। বিদ্যাসাগর মশাই অ্যাকচুয়ালি গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারুর কোনো মানে শ্রাদ্ধ বা কোনো অনুষ্ঠানে ওই যেটাকে পণ্ডিত বিদায় বলা হয় জীবনে উনি একটাই আমার জানা ঘটনা, যেটা আমি বলতে পারবো না অতটা, কিন্তু আপাতত মানে পণ্ডিত হিসেবে উনি কিন্তু কোনো জায়গায় খুব একটা উপস্থিত থাকতেন না, যদিও অসংখ্য জায়গায় উনি শ্লোক শ্লোক লিখে দিতেন বা কবিতা টবিতা সংস্কৃত লিখে দিতেন, কিন্তু ওনার মূল উদ্দেশ্যটা ছিল বাংলা চালু করা। কলকাতা ইউনিভার্সিটিতে উনি বাংলা প্রথম পেপার সেটার ছিলেন, বাংলা পরীক্ষা নিয়েছিলেন এবং জানো যে বঙ্কিমচন্দ্র ওনার কাছে পরীক্ষা দিয়েছিলেন এবং সেই পরীক্ষায় উনি ফেল করেছিলেন, সবাই জানি আমরা এটা। বিদ্যাসাগরের মূল উদ্দেশ্য ছিল বাংলা চালু করা, তার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষার সঙ্গে সঙ্গে বিজ্ঞানকেও মানে শেখানো, বিজ্ঞানকেও চালু করা, আর তার সঙ্গে সঙ্গে মেয়েদের শিক্ষা, এটা হচ্ছে ওনার প্রধান এবং প্রথম কর্তব্য। তার কারণ হচ্ছে যে 1872 সালে আমাদের হাওড়ার কয়েকজন বিশিষ্ট মানুষের সঙ্গে ওনার খুব মানে জানাশোনা ছিল, তার মধ্যে একজন ছিলেন মহেশচন্দ্র ন্যায়রত্ন যিনি নারীটের বাসিন্দা ছিলেন, পণ্ডিত কৃষ্ণকমল ভট্টাচার্য যিনি থাকতেন কালুবাজারের কাছে, আর ছিলেন আমাদের আর একজনের নাম আমি ভুলে যাচ্ছি, যেটা আমাদের রবীন্দ্রবাবু বারবার বলেছেন আর কি, আমি বলছি নামটা মনে করে বলছি, আমাদের অনেকের সঙ্গে যোগাযোগ ছিল হাওড়ায়, কিন্তু বিশেষত ওনার সঙ্গে আমাদের হাওড়ার মহেশচন্দ্র রায়নাথের সঙ্গে যোগাযোগ ছিল। হ্যাঁ, প্রসন্ন কুমার লাহিড়ির বাড়িতে উনি অনেকবার এসেছেন এবং মহেশচন্দ্র রায়রত্ন একটা রাজবল্লার এই রাজবল্লব সাহালেনে একটা বাড়ি ছিল। মহেশচন্দ্র রায়রত্ন তো নারীতে থাকতেন, তো ওখান থেকে যাতায়াত করা খুব মুশকিল ছিল বলে উনি হাওড়াতে একটা সেন্টার করেছিলেন আর শ্যামবাজারে একটা সেন্টার করেছেন। তো এইখানে বিদ্যাসাগর হাওড়ায় বহুবার এসছেন, কিন্তু তখন কিন্তু ওই এটা ছিল না মানে তোমার পন্টুন ব্রিজটা ছিল না, পন্টুন ব্রিজ হচ্ছে 1874 সালে, ফলে ওই নৌকো পেরিয়ে। আর বিদ্যাসাগর আবার অদ্ভুত ব্যাপার, বিদ্যাসাগর পালকি চড়তে ভালোবাসতেন, ঘোড়ার গাড়িটা খুব একটা পছন্দ করতেন না, মানে কিরকম এক একটা মানুষের তো থাকে, অনেক বলতেন যে ঘোড়াকে কষ্ট দেওয়া হয় আর মানুষকে যে কষ্ট দেওয়া হয় সেটা কথা অতটা নয়। এই এটা খুব সুন্দর লিখেছেন, বর্ধমানে বৈশী গ্রামে জমিদার বাড়িতে তিনি যিনি লিখেছেন আমি জানি না, একদম অসাধারণ। আমরা আসলে তথ্য নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না, আমরা একটা আড্ডার মুডেই আছি। এটা অসংখ্য ধন্যবাদ, আপনি একদম সত্যিকারে লিখেছেন বর্ধমানের বৈশী গ্রামে লোটাস দি লিখেছেন।
আচ্ছা যাই হোক, এটা একদম সত্যি কথা লিখেছেন লোটাস দি। আমরা আসলে তথ্য নিয়ে খুব একটা বেশি কচকচি করতে চাইছি না, আমরা সাধারণভাবে একটু আড্ডার মুডেই আছি আজকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এরকম আর কি উনি ওই স্কুল স্থাপন করার জন্য চাইতেন। আচ্ছা, বর্তমান পুস্তক কি দামোদর ভুল ঠিক করেছে শিক্ষাবিদরা কি বলেন? দামোদর বর্তমান পুস্তক কি দামোদর ভুল ঠিক করেছে, আমি বুঝতে পারছি না প্রশ্নটা কি বলছে। বলতে চাইছে যে এখনকার যে বই স্কুলের বইগুলোতে সেখানে কি এই দামোদরের পার করার প্রসঙ্গটা কি আছে, বা যদি থাকে তাহলে শিক্ষাবিদদের সেই বিষয়ে কি মতামত আছে? আচ্ছা, এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তুমি স্কুলের সঙ্গে যুক্ত, তুমি জানো এটা বলতে পারবে। আমার মনে হয় এটা বন্ধ হয়ে গেছে, মানে উঠে গেছে আর কি, এই প্রসঙ্গটা খুব একটা আসে না, এটা লোকমুখে লোকস্মৃতি হিসেবে রয়ে গেছে। সম্ভবত বই থেকে এটা তুলে দেওয়া হয়েছে, যতদূর মনে হয়, আমি জানি না, বলতে পারবো না ঠিক। এটা যাই হোক, তো এই এইরকম আর কি, বহু লোকের সঙ্গে ওনার যোগাযোগ ছিল এবং উনি এখানে আসতেন, আরো যে কত জায়গায় এসছেন তার কোনো ঠিক নেই, মানে হয়তো দেখা যাবে ইচ্ছে করলে তখনকার দিনে থাকা সম্ভব হচ্ছিল না, কারণ এত লোকের সঙ্গে ওনার যোগাযোগ ছিল, আর কলকাতা থেকে এত লোক সংস্কৃত কলেজে যাতায়াত করতেন, আপনার উনি বই ছাপার কাজে ব্যস্ত থাকতেন, বই লেখার কাজে ব্যস্ত থাকতেন, প্রচুর কাজ করছেন একসঙ্গে, মানে বই লিখছেন। এই যে এখানে শামসুর রহমান লিখছেন, আমি পাতুল গ্রামে ওনার মামার বাড়ির ভগ্নাংশ দেখে এসেছি, ওখানে একটা সংস্কৃত চর্চা কেন্দ্র ছিল, এখনো আছে ভগ্নাংশ, যেটা পণ্ডিত মশাই টোল নামে পরিচিত, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। অসংখ্য ধন্যবাদ শামসুর বাবু আপনাকে। তবে এটা আপনাকে বলতে পারি যে সংস্কৃত চর্চা কেন্দ্র থাকলেও বিদ্যাসাগর সংস্কৃত চর্চায় খুব একটা উৎসাহী ছিলেন না, উনি কিন্তু জানতেন যে সংস্কৃত একসময় অবসোলেট হয়ে যাবে এবং আধুনিক পাশ্চাত্য শিক্ষা বা বাংলাটা বিশেষ করে অন্তত চর্চা করতে হবে। বাংলা ভাষার জনক বলা হয় বিদ্যাসাগরকে, কারণ বিদ্যাসাগরই প্রথম বর্ণ পরিচয় লিখেছিলেন, সেই প্রয়োজন থেকেই তোমার বর্ণ পরিচয়টা লেখা, বর্ণ পরিচয়টা করা। হ্যাঁ, তো আমরা অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি অলরেডি, অনেকটা সময় আড্ডার মধ্যে চলে গেছে, আর দুটো প্রসঙ্গ দিয়ে আমরা শেষ করে দেবো আলোচনা। ওনার ওই স্যার মানে জীবনের শেষের দিকে ওই যে সালকি আর ভামাপদ বন্দ্যোপাধ্যায়ের, তার আগে একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে ওনার ঠাকুমা মানে দুর্গা দেবী, দুর্গা দেবীকে শেষ জীবনের শেষ দিকে আর কি, যেটা প্রশ্ন এসেছিল 1265 বঙ্গাব্দ আর কি, তার অঘ্রাণ মাসের শেষ দিকে, অর্থাৎ অঘ্রাণ মাসের শেষ দিকে ওনাকে বীরসিংহ থেকে, এই এই প্রশ্নটা এসছে আমাদের কাছে, বীরসিংহ থেকে ওনাকে এই সালকি আর গঙ্গাঘাটে নিয়ে আসা হয় অন্তর্জলি যাত্রা করার জন্য। তো এইটা বিদ্যাসাগর এনেছিলেন এমন কোনো ঠিক ওইভাবে প্রমাণ নেই, মানে বিদ্যাসাগরের কি বাড়ির লোকেরাও চেয়েছিলেন এবং সেই সময় ওর কি এনেছিলেন, তা বাবাও চেয়েছিলেন হয়তো সম্ভবত, কারণ দুর্গাদেবী কলকাতায় কিন্তু যাতায়াত করতেন, অর্থাৎ ঠাকুমা বিদ্যাসাগরকে খুব ভালোবাসতেন বলে কলকাতায় ওনার যাতায়াত ছিল। আর তখনকার দিনে অন্তর্জলি প্রথা একটা প্রথা ছিল, বিশেষত তোমার সালকিয়ার বাঁধাঘাটে একটা অন্তর্জলি যাত্রার ঘর ছিল, আর আমি সেটা দেখিনি, কিন্তু আমি শিবপুর গঙ্গাঘাটে অন্তর্জলি ঘরটা দেখেছি, অন্তর্জলি যাত্রার জন্য একটা আলাদা ঘর করা থাকতো, আর ওই আলাদা একটা খাট থাকতো যেখানে ওই বডিটাকে শুইয়ে আর পাটা গঙ্গা জলে ডুবিয়ে দেওয়া হতো, আর যে কদিন উনি বেঁচে থাকবেন সে কদিন শুধু গঙ্গা জল ছাড়া কিছু খাওয়ানো যাবে না। তো এইরকমভাবে মোটামুটি 20 দিন বাদে, যেটা শঙ্কুচন্দ্র বিদ্যারত্ন লিখছেন, যে 20 দিন বাদে ঠাকুমা মারা যান, কিন্তু ঠাকুমার শ্রাদ্ধ হয়েছিল গ্রামে, সেই শ্রাদ্ধ এত ঘটা করে বিদ্যাসাগর করেছিলেন যে শ্রাদ্ধের দিন 3,052 ভোজন হয়েছিল, 3,000, আর শ্রাদ্ধের পরের দিন আরও 2,052 ভোজন হয়েছে। শুধু তাই নয়, মানে পরবর্তী যে বছর, অর্থাৎ যেটাকে আমরা বাৎসরিক শ্রাদ্ধ বলি, সেই বাৎসরিক যে সপিণ্ডকরণ সেটাতেও তিনি বহু টাকা খরচ করেছেন, এবং সেইখান থেকে একটা ওই তারিখের আন্দাজ পাওয়া যাচ্ছে, কারণ ওইখানে যে আমন্ত্রণ পত্রটা সেটা বিদ্যাসাগর লিখেছিলেন যে পৌষস্য পঞ্চবিংশাহে রাধৌ মাতু সপিণ্ডন কৃপয়া শ্রাদ্ধতাং ধীরৈ বীর সিংহই সমর্পত্তই, অর্থাৎ পৌষস্য পঞ্চবিংশাহে, মানে আমার সম্ভবত মনে হচ্ছে যে 25-25 পৌষ এই অনুষ্ঠানটা হবে দেশের গ্রামে, ওই ব্রাহ্মণদের আমন্ত্রণ জানানো হচ্ছে, এটা হচ্ছে পরের বছরের কথা বলছি, অর্থাৎ পৌষ মাসে ওই ঠাকুমা মারা গেছিলেন এমন একটা আন্দাজ করা যেতে পারে, মানে 15-20 তারিখ নাগাদ হয়তো, কারণ পরের বছর তারিখটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। তো এইটা একটা উল্লেখযোগ্য ঘটনা, এবং আমাদের মনে হয় যে আমাদের গ্রুপ থেকে তো বটেই, আমাদের হাওড়াবাসী হিসেবে একটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যে আছে, মানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটা আবেদন জানানো উচিত যে বিদ্যাসাগরের সঙ্গে যে হাওড়ার এই সম্পর্ক,
তাতে অন্তত বাঁধাঘাটে একটা ছোট ফলক অন্তত স্থাপন করা যেতে পারে যে বিদ্যাসাগর এইখান দিয়ে যাতায়াত করতেন এবং এখানে তার ঠাকুমাকে অন্তর্জল যাত্রা করা হয়েছিল। আমরা স্যার এটা একটা ডিএমএ এর কাছে একটা লিখিত আবেদনও করতে পারি। হ্যাঁ এটা আমরা করতে পারি, চেষ্টা করতে পারি একটা। আর শেষ যে ঘটনাটা যেটার সঙ্গে বিদ্যাসাগর বিশেষভাবে জড়িত সেটা তুমি বলো, সেটা হচ্ছে যে ওই ছবিটা আঁকা, বিদ্যাসাগরের জীবনের যে শেষ ছবি বলো। তো আমাদের মানে ভারতবর্ষের তথা বাংলার একজন অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী, যাকে আমরা মানে যিনি আমাদের ইউরোপীয় ঘরানাকে আমাদের এই বাংলার চিত্রকলার যে পরিসর সেখানে তিনি দুহাসিত করেছিলেন, সেই বিখ্যাত বামাপদ বন্দ্যোপাধ্যায় মহাশয়, তার অনেকটা জীবনের মানে শেষের দিকটা বা অনেকটাই মানে উনি আমাদের হাওড়া জেলায় কাটিয়েছেন, যদিও উনি হাওড়ার লোক নন কিন্তু উনি আমাদের হাওড়ার হিসাবে উনি হাওড়াবাসী হিসেবে অনেকটা সময় কাটিয়েছেন। তো তিনি বহু মানে উনি যখন বাইরে থেকে এলেন আমাদের এখানে বাংলায় তখন উনি বহু মনীষীর ছবি এঁকেছিলেন, যেমন তার মধ্যে অন্যতম হলেন বিদ্যাসাগর। তো বিদ্যাসাগরের ওনার যে ছবিটা উনি এঁকেছিলেন সেই বিদ্যাসাগরের ছবি যে ছবিটা এক্স্যাক্টলি যে ছবিটা সেইটা আমরা দর্শকদের একটু দেখানোর চেষ্টা করছি, যে যে ছবিটা উনি এঁকেছিলেন সেটা ইন্টারনেটেও অ্যাভেলেবেল আছে কিন্তু তা আমরা এখানে আলোচনার সুবিধার্থে আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে, যে যে ছবিটা পাওয়া যায় না। তখন বিদ্যাসাগরের বয়স অনেকই হয়ে গেছে, এটা স্যার কত সালে? 1888 সালে। হ্যাঁ 1888 সাল, মানে তার প্রায় জীবনের একেবারে শেষ অবস্থা। হ্যাঁ 1891 উনি মারা গেছেন, এটাই বিদ্যাসাগরের দেখেই বোঝা যাচ্ছে উনি প্রচন্ড অসুস্থ ছিলেন আর কি। তো সেই এই ছবিটা দেখে বিদ্যাসাগর মহাশয় একটা কমেন্ট করেছিলেন, সেইটা প্রকাশিত হয়েছে, একটা সার্টিফিকেট এটা লিখেছিলেন, সেটা আমরা দেখতে পাচ্ছি, এটা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি লিখছেন 1890 সালের 29 জুলাই, যে বাবু বামাপদ ব্যানার্জি হ্যাজ পেন্টেড আ পোর্ট্রেট অফ মি হুইচ ইজ ওয়েল এক্সিকিউটেড, মাই ফ্রেন্ডস হু হ্যাভ সিন ইট কনসিডার ইট আ ভেরি গুড পিস অফ ওয়ার্ক অ্যান্ড আই এম অলসো ভেরি ওয়েল স্যাটিসফাইড উইথ ইট। ঈশ্বরচন্দ্র শর্মা মানে উনি যথেষ্ট খুশি হয়েছিলেন এই ছবিটা দেখে এবং সবাই বন্ধু বান্ধবরাও যথেষ্ট পরিমাণে স্যাটিসফাই ছিলেন যে একটা সুন্দর ঠিকঠাক ভাবে। আর শিল্পী হিসাবে মহাপদ বন্দ্যোপাধ্যায়ের তো মানে তার খ্যাতি এবং তার যে কাজ বা সেটা মানে বলে বোঝানো যাবে না। তো আমরা মহাপদ বাবুর কে একটু দেখে নিই, ইনি হচ্ছেন মহাপদ বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, খুব ভালো কাজ করলে, এটা তুমি ছবিটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছো। এই হচ্ছেন শিল্পী আর তার শিল্প, আমরা দুটোই দেখলাম একসঙ্গে, শিল্পী এবং তার শিল্প দুটোই দেখতে পাচ্ছি। এবার যেটা দিয়ে শেষ করি সেটা হচ্ছে যে এই বামাপদবাবু যখন ছবিটা আঁকলেন তখন তিনি কোনো পারিশ্রমিক নিতে চাননি, স্বাভাবিক, বিদ্যাসাগরের কাছ থেকে কি পারিশ্রমিক আর কি পারিশ্রমিক নেবে আর, কিন্তু তিনি কিন্তু একদম প্রফেশনাল আর্টিস্ট ছিলেন, একদম মানে কমিশন আর্টিস্ট, কিন্তু বিদ্যাসাগরের কাছ থেকে পারিশ্রমিক নেওয়া যায় না। বিদ্যাসাগর তখন করলেন কি, তার এক জোড়া শাল, দোয়াত কলম আর একটা লাঠি, এইটা বামাপদবাবুকে উপহার দিয়েছিল। এইটা আমাদের হেমেন বাবু যে শালিখার ইতিবৃত্ত বইটা আছে সেই বইতে ওই ছবিটা আছে, আমি ইচ্ছে করে দিইনি কারণ ওই শালিখার ইতিবৃত্ত বইটা অ্যাভেলেবেল, সবাই দেখেছেন ছবি। আমি সৌভাগ্যক্রমে সেই বামাপদবাবুর নাতির কাছে গিয়েছিলাম, আচ্ছা নাতির বাড়িতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওই শালটা উনি আমাকে দেখাতে পারেননি বা ওই দোয়াতটা দেখাতে পারেননি, তো সেগুলো কোথায় গেছে আমি জানি না, কিন্তু দীর্ঘদিন অব্দি ওনার বাড়িতে ছিল। তো এবার বামাপদবাবু এরকম নিজের ব্যবহৃত জিনিস তো অনেকেই উপহার দিয়েছেন, কিন্তু বামাপদবাবু খুব খুশি হয়েছিলেন ওইটা পেয়ে, কিছু বলতে পারেননি কারণ টাকা তো নেওয়া যাবে না স্বাভাবিক, তো উনি সযত্নে ওই শালগুলো রেখে দিয়েছিলেন, কোনোদিন ব্যবহার করেননি কিন্তু, বা কাউকে দেননি, আর দোয়াত কলমটাও নিজের কাছে দীর্ঘদিন রেখে দিয়েছিলেন। বামাপদবাবু মারা গেছেন কিন্তু 1932 সালে, আর আমি গেছি ধরো 2006-07 সালে, তখনও পর্যন্ত কিন্তু ওই শালটা ইত্যাদি ছিল, উনি দেখাতে পারেননি আমাকে যে কোনো কারণেই হোক, কিন্তু বাড়িতে ওনাদের বাড়িতে এটা সংরক্ষিত ছিল। তারপরে তো অনেক ভাগাভাগি হয়ে গেছে, পার্টিশন হয়ে গেছে, নানা রকম ঝামেলা হয়ে গেছে। তো এই হচ্ছে বিদ্যাসাগর এবং বামাপদবাবু বাড়িতে আছে নাকি কোথাও মিউজিয়াম বা কোথাও দিয়ে দিয়েছেন?
এটা আমি বলতে পারবো না ঠিক, তবে এ হেমেন বাবু দেখেছেন এবং হেমেন বাবু তার বইতে এই ছবিটা ছিল, হ্যাঁ হাওড়ার সঙ্গে তার সম্পর্কটা একটুখানি অন্তত আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করতে চেষ্টা করলাম। আশা করি দর্শকরা এটা উপভোগ করবেন এবং তাদেরও মন্তব্য মতামত আমাদের জানাবেন, আমরা যাতে উৎসাহিত হয়ে ফার্দার মানে পরবর্তীকালে আবার এরকম অনুষ্ঠান আমরা বিষয় নিয়ে করতে পারি, এটা খুব ভালো লাগবে। তো মোটামুটি আমাদের যারা যারা দেখেছিলেন মতামত দিয়েছেন, আমরা অনেকের নাম দেখাতে পারিনি বিশেষ টেকনিক্যাল কারণে, কিন্তু আমরা ফেসবুক যেখানে লাইভ হচ্ছে আমাদের গ্রুপে সেখানে কিন্তু সকলের কমেন্ট পড়া যাচ্ছে এবং সকলে তাদের মতামতগুলো দিয়েছেন, আমরা প্রত্যেকের মতামতকে যতটা সম্ভব পেরেছি, মানে যত প্রশ্নগুলো যেগুলো ছিল সেগুলোকে আমরা যতটা পেরেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি, এবং যারা যারা বিভিন্ন অ্যাডিশন করেছেন তথ্য সেগুলো আমরা আপনাকে মানে ধন্যবাদ জানাবার ভাষা নেই, মানে এত সুন্দর তথ্য আপনি দিয়েছেন এবং বোঝা যাচ্ছে যে আপনি বিদ্যাসাগর চর্চায় খুব উৎসাহী, আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করবেন, এটা আমাদের আন্তরিক অনুরোধ রইল আমাদের পক্ষ থেকে। তো এটুকুই বলার, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এটুকুই শুধু বলার, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মানে বিদ্যাসাগর বা যে কোনো মনীষী, আমরা কিন্তু ধীরে ধীরে তাদেরকে নিয়ে আলোচনা করা, তাদেরকে মনে রাখা, তাদের জীবনকে জানা, এই এই চর্চা এই এই অভ্যাসটা আমরা কিন্তু ছেড়ে ফেলছি। তার কারণ হয়তো হতে পারে যে আমরা এখন আমাদের সামনে আরো অন্যান্য চমকপ্রদ জিনিসের প্রলোভন এসে গেছে, সেই জন্য হয়তো আমরা আর অতটা আমাদের পুরনো মনীষীদের কথা জানতে চাই না, কিন্তু এই যে লড়াই আজকে আমরা একটা একটা বিষয় অন্তত এই আলোচনা থেকে জানতে পারলাম যে একটা মানুষ, একটা সাধারণ মানুষ যে ছোটবেলায় মানে একদম একটা গ্রাম থেকে উঠে এসে পায়ে হেঁটে এতটা পথ জার্নি করে কলকাতায় আসা, সেখানে গ্রামের সব মানে একটা সংস্কৃতি, সেখান থেকে শহরের সংস্কৃতি, ব্রিটিশ সংস্কৃতি, তাদের সঙ্গে নিয়মিত লড়াই করে 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 তাঁর একটা নিজস্ব ভাবনা, নিজস্ব সত্তা তৈরি করে কলকাতার মতো বুকে সেই সময় তিনি একটা দৃঢ় প্রতিজ্ঞ মানুষ হিসাবে নিজেকে তুলে ধরতে পেরেছিলেন এবং পশ্চিমবাংলার নানা প্রান্তে তিনি বেরিয়ে এবং শিক্ষা বিস্তারে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, সেই যে লড়াই, এই লড়াইটা আমাদের কোথাও না কোথাও একটা প্রেরণা দেয়। বহুল পরিচিত ভাবে আছে যে সমাজ সংস্কারে ওনার একটা বিরাট অবদান, সেটা তো অবশ্যই আমাদের সবসময় সেখান থেকে আমরা অনুপ্রেরণা পেতে পারি। তো এই যে অজানা অনেক বিষয় যেগুলো আমরা জানার ইচ্ছা আমাদের হয়তো থাকে কিন্তু নানা রকম সুযোগে আমাদের ব্যস্ত জীবনে সেগুলো জানতে পারি না বা একটু হয়তো আমরা ফিরে দেখি না, তো আমাদের এই চেষ্টাটা এটাই যে আমাদের এই ফেসবুকে আমরা সবসময় ফেসবুকে এখন থাকতে ভালোবাসি, আমাদের এই হাওড়ার ইতিবৃত্ত গ্রুপে যেখানে হাওড়ার নানা রকম বিষয় নিয়ে নিত্য নতুন রোজ রোজ কত তথ্য আলোচনা হয়, তো তার ফাঁকেও আমরা এইভাবে বিদ্যাসাগরকে নিয়ে আজকে যেরকম আমরা আলোচনা করলাম, এরকম আমাদের হাওড়ারও অনেক মানুষ আছেন, অনেক ইতিহাসের এরকম মানুষ যাদের যাদের কথা আমরা জানি না, যাদের সংগ্রাম, যাদের জীবনকে আমাদের জানা দরকার, আমাদের বোঝা দরকার, তো সেগুলোও আমরা ইন ফিউচারে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তো আপনারা যারা যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখলেন, কমেন্ট করলেন, মতামত দিলেন, সংযোজন করলেন তথ্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রথম প্রচেষ্টা ছিল এই গ্রুপে এরকম একটা অনুষ্ঠান করা, অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমাদের সকলের যে আমরা করবো, সৌভিক দা অনেকদিন ধরেই আমাদেরকে রিকোয়েস্ট করছিল যাতে এরকম একটা অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারি। সৌভিক দাও প্রথম দিকে একটু দেখছিলেন, আমি দেখেছি সৌভিক দাও আমাদের বিষয়টাকে এই উদ্যোগটাকে যথেষ্ট বাহবা দিয়েছেন, তো চেষ্টা করবো আমরা ইন ফিউচারে আরো এরকম বিষয় নিয়ে আলোচনা করার। আজকে আমরা বিদ্যাসাগরকে অনেকটাই জানলাম এবং হাওড়া জেলার সঙ্গে বিদ্যাসাগরের যে যোগাযোগ সেই বিষয়টা নিয়েও আমরা অনেক কিছু তথ্য পেলাম এবং আমরা চেষ্টা করলাম যে ম্যাপটা বানানোর যে রুটটা দিয়ে উনি যাতায়াত করতেন সেটি আমরা একটা তৈরি করার চেষ্টা করলাম যাতে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়, কারণ অনেকেই ভাবতেন যে উনি খুব সহজেই নদী পেরিয়ে হাওড়ায় চলে আসতেন এই দিক দিয়ে, সেটা নয়, নিজের রুটটা ধরতে সেই রুটটা আমরা দেখলাম সব মিশে সব দিক দিয়ে আমরা আজকে একটা সুন্দর আলোচনা করলাম এবং কমেন্টেও দেখতে পাচ্ছি যে এই বিষয়টাই বারবার অনেকে বলছেন যে খুব সুন্দর একটি আলোচনা শুনছি।
তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদের এভাবেই সঙ্গে থাকুন। ভবিষ্যতে আমরা অবশ্যই আরো গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং নানা বিষয় নিয়ে, হাওড়া জেলার ইতিহাস নিয়ে আমরা আসব। সুকান্ত বাবুকে অনেক ধন্যবাদ, শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি এক ঘন্টা আমাদেরকে অনেক নতুন নতুন তথ্য জানালেন। আমি সবটা ওনার সঙ্গে সহযোগিতা করে উঠতে পারিনি, কিন্তু উনি যথেষ্ট তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন, বরাবরই উনি সেইটা করে আসছেন আর ভবিষ্যতেও করবেন। তো সকলকে ধন্যবাদ, শুভরাত্রি জানিয়ে আজকের আমরা অনুষ্ঠানটা শেষ করি। আমিও সকলকে ধন্যবাদ এবং আমার শুভকামনা জানাচ্ছি। নমস্কার, আপনারা সকলে শেয়ার করে দেবেন এবং জানাবেন কিরকম লাগলো না লাগলো, মতামত অবশ্যই দেবেন। ধন্যবাদ।